আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো এই ডেমরা স্টাফ কোয়ার্টারের পাশে সিটি কর্পোরেশনের একটি সুয়ারেজের লাইন করা পাকা রাস্তার পাশে অসাধারণ একটি বাউন্ডারি করা ইট দিয়ে স্কোয়ার এবং প্রচুর ঘনবসতি এরিয়াতে, অর্থাৎ বাড়ি করার উপযোগী অথবা ভাড়া দেওয়ার, আজকেই বাড়ি করে ভাড়া দেওয়ার উপযোগী একটি চার কাঠার প্লট বিক্রয় হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং লাভবান প্লট। কেন এই ধরনের প্লটগুলো আসলে সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে এই ধরনের প্লটগুলো আসলে আমাদের হাতে বা জমির মালিক যখন বিপদে পড়ে তখন সেল করার কথা ভাবে। অর্থাৎ যারা স্বপ্ন দেখেন ডেমরা স্টাফ কোয়ার্টারের আশেপাশে একেবারে অল্প দামে কিন্তু ঘনবসতি এরিয়াতে এবং লাভবান বাড়ি করে ভাড়া দিবেন এরকম প্লট করছেন, তাদের জন্য আজকের এই প্লটটি বেস্ট হবে। প্লটটিতে আপনারা এখনই চাইলে টিন শিট বাড়ি করে ভাড়া দিতে পারবেন, অথবা এখানে বাড়ি করে আপনারা ভাড়া দিয়ে উপরতলায় থাকতেও পারবেন। এরকম একটি গুরুত্বপূর্ণ এবং ঘনবসতি এরিয়াতে আজকের এই চার কাঠার প্লটটির ফুল ডিটেলস দেখাবো। তো আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এই প্লটটি কেনার জন্য আগ্রহ হবেন। কিভাবে ক্রয় করবেন এবং কিভাবে আসবেন এবং প্লটটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার লোকেশনের আজকের এই প্লটটি যেতে এই ঢাকা সিটি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে এই যে এই রোডটি, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেস হবে 160 ফিটের এই রোডটি, এটাকে বলা হয় রামপুরা স্টাফ কোয়ার্টার রোড। এই রোডটি, এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন ঢাকা সিটির বিভিন্ন জায়গায় যাওয়ার বাসগুলো দিয়ে আপনারা মাত্র সামনে একটু সামনে আসবেন রামপুরার দিকে, এই যে মিরপাড়ার মোচর বা মিরপাড়া স্ট্যান্ডে, অথবা আপনারা চাইলে মিরপাড়ার স্ট্যান্ডটি থেকে আর একটু সামনে এই যে আমুলিয়া আতিক মার্কেট, এখানে নামলেই আপনারা এই বিশ্ব রোড থেকে তারপর ডানে সিটি কর্পোরেশনের এই সেই 16 ফিট রাস্তা দিয়ে আপনারা এই যে এরপরে 10 থেকে 12 ফিট রোড দিয়ে নড়াইবাগ চলে আসবেন। এটা হচ্ছে ঢাকা সিটির 69 নম্বর ওয়ার্ড, ডেমরা থানার নড়াইবাগ। তো আমরা একদম নড়াইবাগে আজকের এই যে প্লটটিতে চলে এসেছি, আপনারা এভাবে চলে আসতে পারবেন। তো দর্শক, এই হলো আজকের প্লটটির বাম পাশের একটি প্লট এবং বাম পাশের এই ওয়াল করা প্লটটির পরের প্লটটি কিন্তু আজকের সেই চাটকাঠার প্লটটি। তো আমি যদি এখান থেকে শুরু করি, যে এখান থেকে শুরু, হ্যাঁ, এই ওয়ালটির এখান থেকে শুরু আজকের এই প্লটটি, যে কলা গাছ লাগানো রয়েছে আর কিছু গাছগাছালি রয়েছে আজকের এই প্লটটিতে। তো আমরা একদম প্লটের মাঝামাঝিতে চলে এসেছি। এই হলো চাটকাঠার উঁচু বাউন্ডারি করা প্লট, আজকেই বাড়ি করতে পারবেন, অর্থাৎ বাড়ি করার উপযোগী বিদায় আজকে আমি বারবারই বলে দেব যে এই প্লটটি, এই যে এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা আর এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা, মানে সামনেরটুকু আর এই হলো সেই প্লটটি। তো প্লটটি দেখতে এরকম দেখাবে, আর এই সামনে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের এই যে সুয়ারেজের লাইন করা এবং কারেন্টের খুঁটি রয়েছে, এই পর্যন্ত হচ্ছে আজকের প্লটটির সীমানা দক্ষিণ পাশের, এই যে এই পর্যন্ত আর এই হলো প্লটটি। এখান থেকে দেখতে এরকম দেখাবে, এটা হচ্ছে প্লটটির সামনের রাস্তা। হ্যাঁ, তো প্লটটির সামনের রাস্তাটি এবং আমরা একদম কর্নারে রয়েছি, এই যে এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা আজকের এই প্লটটি। এখান থেকে ওই যে পিছনে পূর্ব পাশে যাবে, এটা হচ্ছে সীমানা, হ্যাঁ, এই পাশের দক্ষিণ পাশের, আর ওই পিছনে এভাবে যাবে, আবার ওই যে ওইখানে এতক্ষণ দাঁড়িয়ে উত্তর পাশের সীমানাটাও দেখিয়েছি। এই প্লটটির এই রোড দিয়ে আপনারা মিরপাড়ও যেতে পারছেন। যাই হোক, তো এই হলো আজকের প্লটটি। তো আমরা দক্ষিণ পাশ থেকে দেখলে আজকের প্লটটি দেখতে এরকম, এবং আমরা এখন এই প্লট থেকে পিছনের দিকে যাচ্ছি পূর্ব দিকে দেখানোর জন্য। এটা হচ্ছে আজকের প্লটের লাস্ট সীমানা, অর্থাৎ আমরা লাস্ট সীমানায় চলে এসেছি, ওই যে ওইখান থেকে যে এই পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব পাশের সীমানায় যে এটা, এখানে এটা হচ্ছে লাস্ট সীমানা পূর্ব পাশের, আর এখান থেকে একদম সোজা ওই সামনে পর্যন্ত রাস্তা পর্যন্ত চার কাঠা রয়েছে স্কোয়ার প্লট এবং প্রচুর ঘনবসতি। মানে তো আজকের এই প্লটটির আশেপাশে পরিবেশ বলতে দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি এরিয়া, এখানে বিভিন্ন এলাকার মানুষ বাড়ি করেছে ঢাকা সিটির এই 69 নম্বর ওয়ার্ডটি। এবং এই সাইডটির একটি সবচেয়ে বড় দিক হচ্ছে কি, যেখানে যারা বাড়ি করেছে, যেমন এই যে বাড়িটি এবং আশেপাশে টিন সিট বাড়িগুলো, প্রচুর ভাড়া চলে, মানে এবং শান্ত সৃষ্টি, এখানে কোনো গ্যাঞ্জাম নেই, সন্ত্রাসের কোনো কার্যকলাপ নেই। আর এখানে আসলে মূল ব্যাপার হচ্ছে একটু ঢাকা সিটিতে যারা ডেমরা স্টাফ কোয়ার্টার আশেপাশে থাকতে চায় তাদের জন্য এই এরিয়াটা বেস্ট। তো দেখতে পাচ্ছেন এই হলো আজকের প্লটের আশেপাশে পরিবেশ। তো আজকের এই প্লটের নাগরিক সুযোগ সুবিধা বলতে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাফ কোয়ার্টারে বিশাল বড় সুপার মার্কেট,
তো এই মার্কেট থেকে আপনারা যে কোনো কিছু ক্রয় করে নিতে পারছেন। রয়েছে আলমস রেস্টুরেন্ট এবং এর সামনেই কিন্তু রয়েছে আলমস সুপার শপ, যেখান থেকে বাজার করেও যেতে পারছেন। এগুলো প্লটের খুবই কাছে এবং প্লটের এই পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন IFC ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এখানে কয়েকটি মেডিকেল রয়েছে যেমন IC মেডিকেল, এবং সামনে কিন্তু ড্যামরা আইডিয়াল কলেজ রয়েছে, এবং আরেকটু সামনে গেলে আপনারা আমুলিয়া মডেল টাউনের ভিতরে আর অনেক কিছু পেয়ে যাবেন, যেমন পলিটেকনিক পেয়ে যাবেন, এখানে গার্মেন্টস রয়েছে এবং অসংখ্য পাম্প রয়েছে, CNG পাম্প। আর প্লটের কাছাকাছিতে যেমন নড়াইবাগে আজকের এই প্লটের এলাকাতে রয়েছে স্কুল, নড়াইবাগ স্কুল, নড়াইবাগ মাদ্রাসা এবং মসজিদ পেয়ে যাবেন একবারই কাছাকাছিতে। এছাড়াও এই প্লটের কাছাকাছিতে এই নড়াইবাগ এবং রাজাকালির এই বাজারটি পেয়ে যাবেন, যেখান থেকে বাজার করে সকালবেলা হেঁটে এই প্লটটিতে যেতে পারছেন। এবং এখানে অসংখ্য দোকান রয়েছে, নিত্যদিনের সকল কিছু কিন্তু বাসা থেকে হেঁটে এসেই ক্রয় করে যেতে পারবেন। এটা ঢাকা সিটির লাস্ট সীমানা। তো আজকের এই প্লটটির পাশে পেয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেনিং সেন্টার। এছাড়াও প্লটের পাশে আমার খুব প্রিয় একটি জায়গা এবং ঢাকা সিটি ড্যামরা থানার শেষ সীমানা, এই হলো বসার জায়গা। খুবই সুন্দর নিরিবিলি, সামনেটা হচ্ছে বালু নদী এবং অপোজিটটা হচ্ছে জলশিরি প্রকল্প 2, মানে খুবই সুন্দর, আপনারা আসতে পারবেন যারা প্লটটি ক্রয় করবেন। তো এতক্ষণ যে প্রপার্টিটি দেখলেন, আই হোপ এই প্রপার্টিটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 4 কাঠা আর প্রতি কাঠা মালিকের দাম 20 লক্ষ টাকা। 4 কাঠা 20 দিয়ে গুণ করলে ফুল 80 লক্ষ টাকা পড়বে। যাদের এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন, দেখতে পারেন প্রপার্টিটি ভিজিট করে, যদি কাগজগুলো ভালোভাবে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে পারবেন এবং লাভবান হবেন। তো আজকের এই প্রপার্টিটি ক্রয় করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে প্রপার্টির কাগজগুলো নিয়ে যাচাই বাছাই করে ভালোভাবে নিচ থেকে যাচাই বাছাই করে ক্রয় করবেন। আর আজকের এই প্রপার্টিটার ছাড়াও আজকের এই অঞ্চলে আর অসংখ্য প্রপার্টি রয়েছে, চাইলে ভিজিট করতে পারেন www.propertydekhovd.com।